সৎসঙ্গ বিহার কাঞ্চনবাড়ি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নবনির্মীয়মান শ্রীমন্দির। এখানকার গুরুভাইদের ইষ্টপ্রাণতা, সাধনা, ভক্তি নিষ্ঠায় গড়ে উঠতে যাচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক অপূর্ব চারতলা এবং লিফ্ট সহযোগে একটি বিশাল শ্রীমন্দির। সত্যি দেখার মতো এত সুন্দর মন্দির, যখন এটা পুরো কাজটা সম্পূর্ণ হবে কি অপূর্ব লাগবে এটা এখানেই অনুভব করতে পারছি। 2017 সালের 12ই আগস্ট পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তো জয়গুরু, আমি এবার মন্দিরে প্রবেশ করছি। একদম নিচ তলা থেকে উপর তলা পর্যন্ত আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দয়া করে ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি। আর এই যে মন্দিরের কার্যক্রম চলছে সেটা দেখানোর জন্য আমার এই ভিডিও, তো আপনারা অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। জাগো আর্যাবর্ত, জাগো আর্য সন্তান, হরিত হো পিষ্টি দৈবী দীপতান। জাগো আর্যাবর্ত, জাগো আর্য সন্তান, হরিত হো পিষ্টি দৈবী দীপতান। জাগো আর্যাবর্ত, জাগো আর্য সন্তান, হরিত হো কৃষ্টি দৈবী দীপতান। আবারও সবাইকে আমার জয়গুরু। আপনাদের সকলের প্রাণঢালা ভক্তি অর্ঘ যোগানের মধ্যে দিয়ে পরমপিতার কাজ এগিয়ে চলছে। আরও কিছু কাজ বাকি রয়ে গেছে, আপনাদের সহযোগিতা কামনা করি। আপনাদের ভক্তি অর্ঘ যোগানের মধ্যে দিয়েই বাকি কাজগুলো সম্পন্ন হবে এবং উদ্বোধনের পর্যায়ে আসবে। তো আমার বিনম্র আহ্বান, আপনারা সবাই আসবেন, আপনারা দেখে যাবেন, কাঞ্চনবাড়িতে আসবেন। একটা ছোট্ট গ্রামের মধ্যে এত সুন্দর একটা বিশাল মন্দির, প্রভুর মন্দির তৈরি হচ্ছে, সেটা অবশ্যই দেখে যাবেন, এই আশা রাখি। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।